আসসালামু আলাইকুম, চলে আসলাম নিউজিল্যান্ডে সিম্পল লাইফ ব্লগিং নিয়ে। কেমন আছেন সবাই? তো আজকে হাঁস খাইতে খুব ইচ্ছে করতেছিল, তো আমি আমার সাহেবকে বললাম যে একটু হাঁসটা কেটে দিতে। তো আমার সাহেব হাঁস কেটে দিচ্ছে, দেখি আজ হাঁস রান্না করব। এগুলা কাটে একটু কমপ্লিকেটেড, কারণ দেখা গেছে যে আসলে এখানে মানুষজন তো আর এইসব কাটাকাটি করে না, বুচার শপে কেটে দেয়। আর সবচেয়ে বড় কথা হয়েছে আমি কেটে আনি নাই, এর আগেও আমি কেটে আনছি, বাট এগুলা ওরা যে মেশিনে কাটার ফলে ওই রকম ভালো লাগে না, তাই আমি আজকে চিন্তা ভাবনা করলাম যে নিজেই কাটি, নিজে কেটে খাই, তাহলে হয়তো বা একটু ভালো লাগবে। তো আমার সাহেব কাটতেছে, তো দেখি, দেখেন আপনারা আমার সাথেই থাকেন, সাহেবে কীভাবে হাঁস কাটে। আসলে এগুলা কাটাটাই একটু কষ্টকর, কিন্তু খাইতে মজা আর কি, কারণ নিজের মনের মতো করে কাটা যায়। আর আপনার শপে কাটলে তো জানেনই ওরা কিভাবে কাটে, তো আসলে ওই কাটাটা খেয়ে মজা পাওয়া যায় না, এই হয়েছে কথা। তো আমি ওনাকে দেখিয়ে দিছিলাম কি কিভাবে মানে সাইজ করবে, তো আসলে সে কখনো এর আগে হাঁস কাটে নাই, তো আমি দেখিয়ে দিচ্ছিলাম আর কি, যে আগে কি বলে হাত কাটো, তারপর পা কাটো, তারপর মানে কি বলে বডি কাটো, এইভাবে আর কি। যাই হোক, দেখিয়ে দিচ্ছিলাম আমি কিভাবে কাটবে। আসলে ছেলেরা তো সাধারণত এইসব জিনিস কাটাকাটি হয় না, আর আমরা যারা মানে কি বলে বাংলাদেশের বাইরে যারা থাকি তাদের দেখা গেছে যে সাধারণত দাও থাকে না, বটি থাকে না, যার জন্য মানে আমরা সুন্দর করে কাটতে পারি না, সাধারণত দেখা যায় যে আমরা বুচার সবই কেটে ফেলি। যাই হোক, এ হচ্ছে কথা, দেখি কি হয় শেষ পর্যন্ত, ইচ্ছে হলে আমার সাথে থাকতে পারেন। আর এই তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে হাঁস খাওয়ার মজাই মনে হয় আলাদা হবে, কি বলেন? আর এই তো কাটাকাটি হচ্ছে আর কি। এই তো আমার কাটাকাটি শেষ, তো আমার হাবিকে থ্যাংক ইউ। হাঁসের স্কিনে অনেক লোম থাকে, আমি অলমোস্ট সবগুলোই ফেলে দিছি, বাট কিছু কিছু অংশে আসলে ফেলতে পারতেছি না, সো আমি স্কিনটা একটু ঝলসে নিচ্ছি, তাহলে ওইটা আমার ক্লিন করতে একটু সুবিধা হবে, তাই হালকা পাতলা একটু ঝলসে নিচ্ছি। দেখতেই পারতেছেন একটা আলাদা একটা অ্যারোমা বের হবে এটাতে, আসলে ঝলসালে আমি একটু ঝলসে নিলাম। সব মশলা এক একে দিয়ে দিলাম, আর মশলা মাখিয়ে আমি বসিয়ে দিব, কারণ এটার মধ্যে একটা আলাদা রুমাই বের হয়। তো দেখতেছেন গরম মশলা বা যা যা লাগে আমি দিয়ে দিছি। আর বাইরে কি হাঁসের ডাক, হাঁস এদিকে রান্না করতেছে আর বাইরে খুব সুন্দর হাঁস ডাকতেছে, তো এই ব্যাপারটা দেখে আমার খুবই হাসি উঠতেছে, আসলে শুনতেছেন মনে হয়। সব মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন মাখিয়ে নিব। জাস্ট একটু সরিষার তেল দিলাম, কারণ হাঁসের মাংস সরিষার তেল, হাঁসের মাংস সরিষার তেল দিলে অন্য একটা অন্যরকম একটা মজা লাগে। আর সাথে একটু দিয়ে দিলাম ভিনেগার, যাই হোক ভালো করে এটা মাখিয়ে মিশিয়ে বসিয়ে দিব। আমি প্যাকেট বড় প্যাকেট নিয়ে আসছিলাম, এগুলো ভর্তা বানিয়ে ফেলব। একদম পাকা পাকা বড়ই, কি অবস্থা, 5 বছর পর, দীর্ঘ 5 বছর পর আপনার বড়ই ভর্তা খাচ্ছি, বুঝেন কিরকম অবস্থা।
যদিও এখন নিউজিল্যান্ডে শীত চলতেছে, শীতের সময় টক জিনিস খাইতে ওরকম মজা লাগে না, বাট কিছু করার নাই, যেহেতু এই শীতের মধ্যেই পাইছি এখনই খাইতে হবে। আর বাইরেও অনেক বৃষ্টি হচ্ছে, নিউজিল্যান্ডের ওয়েদার হচ্ছে আপনার শীতের সময় বৃষ্টি হয় বেশি, সামারের সময় বৃষ্টি হয় না, এই হচ্ছে কথা। যাই হোক কিছু করার নাই, এখন লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিব। অবস্থা দেখেন, দেখেই মুখে পানি চলে আসছে একদম। নিজের দেশের বড়ই ভাবা যায়। আমি চালটাও নিয়ে আসছি, চালটা দিয়ে টক রান্না করে খাবো, দেখি হয়তো আপনাদের সাথে একটা সময় শেয়ার করতে পারি। এখন আমি খুব মন মতো মন ভরে এখন ভর্তা খাবো। যাই হোক, সেই একটা অবস্থা, ভর্তা খাওয়ার পাশাপাশি রান্না করে ফেলতেছি আপনার হাঁস। আজকে কী যে একটা অবস্থা, বাইরে হচ্ছে বৃষ্টি, বাংলাদেশে তো শীত আসা মানেই হচ্ছে আপনার হাঁস রান্না করতে হবে, তো নিউজিল্যান্ডে এখন শীত চলতেছে, তো আমরাও হাঁস রান্না করতেছি। সাথে দিয়ে দিলাম একটু ধনিয়ার পাতা, আহা একদম মুখে খুব বেশি পানি চলে আসছে এখন, ধনিয়া পাতা গন্ধটা যে এত বের হয়েছে, এত সুন্দর একটা গন্ধ। এই যে দেখতেছেন বাইরের পরিবেশটা কি সুন্দর, একটু রোদ একটু বৃষ্টি আর বাতাস, সাথে এর সাথে আপনার রান্না হচ্ছে হাঁসের মাংস, তারই সাথে আবার নিজের দেশের মানে কি বলবো বড়ই ভর্তা, আহা পরিবেশটাই মনে হচ্ছে অন্যরকম হয়ে গেছে। এই যে আমার হাঁসের মাংস ডান। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল, ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন, তার বেশি বড় করব না, জাস্ট আমি এখন খেতে যাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।